हेलो फ्रेंड्स, वेलकम इन किचन क्वीन शाहेली। आज हमें बनाबो लेमन चीज केक। और ये चीज केकटा किन्तु अन्यान्य चीज केक रेसिपेक्टे बेश अनेकटाई हेल्दी, कारण ये रेसिपीते आमी एग एवं क्रीम दुटोरि व्यवहार करछि ना। और चीज केक बनाते जे बटम रिमूवेबल मोल्डटा लागे सेटाओ आमी व्यवहार करब ना। ताहले चलुन शुरू करी। तबे शुरू करार आगे बंधुरा आमार चैनलटी प्लिज सबसक्राइब कर नेबेन, साथे बेल आइकनटी प्रेस करे पाशे थाका अल बाटने क्लिक कर देवें, जाते आमार चैनलेर सब रेसिपि सबार आगे आपनार काछे पौंछे जाए। प्रथमे आमी एखाने मेरी बिस्किटे 10 टाका दामेर एकटा पैकेट निये निएछि। आर एई बिस्किटगुलो आमी एखन गुड़ो करे नेब, तो एई पुरो पैकेटटाई किन्तु लेगे जाबे। आर आपनारा चाइले एई जायगाय जे कोनो धरनेर डाइजेस्टिव बिस्किटो निते पारेन। तो एई देखुन आमी बिस्किटगुलो एइभाबे भेंगे भेंगे मिक्सिर जारे निये निएछि। সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন এই সবটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। তো এই গুঁড়ো মিক্সচারটাকে আমি এখন একটা বোলে ঢেলে নেছি। সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেল্টেড বাটার। রেগুলার যে সল্টেড বাটার আমরা খাই সেই বাটারটাকে আমি গলিয়ে নিয়েছিলাম। এখন এটাকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তো এই দেখুন মেশানো হয়ে গেছে। এখন যেহেতু আমি কোনো বটম রিমুভেবল মোল্ড ইউজ করছি না, তাই জন্য একটা নর্মাল অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। তার উপরে আমি এরকম একটা প্লাস্টিক দিয়ে দিচ্ছি। দেখুন প্লাস্টিকটা দুপাশ এইভাবে কেটে নিয়েছি যাতে এটা অনায়াসে এর ভেতরে সেট হয়ে যায়, আর দুটো দিকের সাইডটা যেন খানিকটা বেরিয়ে থাকে। এইটা দেওয়ার জন্যে চিজ কেকটা হওয়ার পর ডিমোল্ড করতে অনেক সুবিধা হবে। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটা অ্যালুমিনিয়াম ফয়েল। তো দেখুন অ্যালুমিনিয়াম ফয়েলটাকে আমি মোটামুটি মাপ করে কেটে নিয়েছিলাম। এখন এইভাবে মাঝখানটা প্রেস করে ঢুকিয়ে নিচ্ছি। তো ঠিক বাটির ভেতরে সুন্দর করে এটাকে সেট করে নেব। আপনারা চাইলে এই প্রসেসটার বদলে অ্যালুমিনিয়াম ফয়েলের যে মোল্ড কিনতে পাওয়া যায় না, ইউজ অ্যান্ড থ্রো, সেই ইউজ অ্যান্ড থ্রো গোল শেপের মোল্ডের মধ্যেও কিন্তু এই চিজ কেকটা বানাতে পারেন। তো এই দেখুন ফয়েলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি, আর এক্সট্রা পার্টটা এইভাবে বাইরের দিকে ভাঁজ করে দিয়েছি। এখন আমি এই বিস্কিটের গুঁড়ো যেটা আমি বাটার দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটাকে এই বাটির মধ্যে ঢেলে নিলাম। আর তারপর একটা চামচ দিয়ে এইভাবে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। তো এই দেখুন যেহেতু বাটার মেশানো আছে তাই এটা কিন্তু সুন্দর মোল্ডের আকারে স্প্রেড হয়ে যাবে। তো এই দেখুন আমি এইভাবে চেপে চেপে এটাকে মোল্ডের আকারে স্প্রেড করে দিচ্ছি, ঠিক এইভাবে। এখন চিজ কেকের ব্যাটারটা বানানোর জন্যে আমি ওই একই মিক্সিং জারে নিয়ে নিচ্ছি ক্রিম চিজ। তো আমি 150 গ্রামের মতন ক্রিম চিজ নিচ্ছি। এটা স্ট্যান্ডার্ড মেজারিং কাপের 1/4 কাপের সমান হবে। আর এটা আমি ফ্রিজ থেকে আধ ঘন্টা আগেই বের করে নিয়েছিলাম। সাথে আমি দিয়ে দিচ্ছি সমান পরিমাণ কনডেন্স মিল্ক। তো এই ক্রিম চিজ আর কনডেন্স মিল্ক এই দুটোই কিন্তু আমার বাড়িতেই বানানো। আমি এই দুটোর রেসিপি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে আর আই বাটনে অবশ্যই দিয়ে দেবো। এখন একই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। নর্মালি অথেন্টিক চিজ কেকে কিন্তু সাওয়ার ক্রিম ইউজ করা হয়, তো আমি এই জায়গায় টক দই দিলাম। সাথে দিয়ে দিলাম 1/4 কাপ দুধ। ক্রিমের জায়গায় আমি দুধ ইউজ করলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর 1 টেবিল চামচ চিনি। যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি তাই চিনি এর চেয়ে বেশি আর লাগবে না। এখন এই পুরোটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো এই দেখুন এই ব্যাটারটা কিন্তু নর্মাল চিজ কেকের রেসপেক্টে বেশ অনেকটাই পাতলা। যেহেতু এখানে সর ক্রিম আর ক্রিমের জায়গায় আমি দই আর দুধ ব্যবহার করেছি সেই জন্যে এই ব্যাটারটা একটু পাতলাই হবে। এখন আমি দিয়ে দিচ্ছি সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে লেমন জেস্ট। এইটার জন্যেই কিন্তু লেমন চিজ কেকের একটা পারফেক্ট স্মেল এবং ফ্লেভার আসবে। তো এই দেখুন আমি একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে মিশিয়ে নিলাম। এখন এটাকে রেডি করে রাখা মোল্ডটার মধ্যে ঢেলে দিচ্ছি। তো এটা দেখতে এখন অনেক বেশি পাতলা মনে হলেও স্টিম হয়ে যাওয়ার পর কিন্তু এটা পারফেক্ট চিজ কেকের মতনই সলিড হয়ে যাবে। এদিকে আমি একটা কড়াইতে 1 ইঞ্চি মতন জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে প্রিহিট করে নিয়েছিলাম। এখন আমি তাতে চিজ কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে প্রথম 5 মিনিট হাই ফ্লেমে আর তারপরে 50 মিনিট লো ফ্লেমে স্টিম করে নিতে হবে। আপনারা চাইলে এই প্রসেসটা প্রেশার কুকার বা যে কোনো স্টিমারে একইভাবে করতে পারেন। দেখুন 50 মিনিট বাদে চিজ কেকটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, সলিডও হয়ে গেছে, আর লেমন জেস্টগুলো ওপর থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এটাকে নামিয়ে রুম টেম্পারেচারে আসা অবধি ওয়েট করব। এখন সেই ফাঁকে আমি একটা লেমন সস বানিয়ে নিচ্ছি।
তার জন্য একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 থেকে 4 টেবিল চামচ মতন জল, আর ঠিক 1 চিমটি হলুদ গুঁড়ো। যেহেতু আমি কোনো ফুড কালার দেব না, তাই এখানে হলুদ গুঁড়ো দিলাম। এখন ওভেনের হিটটা অন করার সঙ্গে সঙ্গে এই সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা পারলে একবার মিশিয়ে নিয়ে তারপরে ওভেনের হিটটা অন করবেন। তো মোটামুটি চিনিটা গলে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। তারপর আমি এটাকে 2 থেকে 3 মিনিট মতন মিডিয়াম হিটে আরও একবার জাল দিয়ে নেব। তো এই দেখুন, 2 মিনিট বাদে চিনি আর কর্নফ্লাওয়ারটা ভালো মতো মিশে গেলে এটা একদম জেলির মতন একটা কনসিস্টেন্সিতে চলে এসছে। তো ঠিক এই পর্যায়ে আমি ওভেন থেকে এটা নামিয়ে নিলাম। আমাদের লেমন সস কিন্তু একদম রেডি। এখন আমি এটাকে চিজ কেকের ওপরে সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি। যদিও এটা দেওয়া অপশনাল, আপনারা চাইলে এই চিজ সসের স্টেপটা পুরোপুরি স্কিপ করতে পারেন। তো এই দেখুন, আমি স্প্যাচুলা দিয়ে এইভাবে পুরোটা স্প্রেড করে নিয়েছি। তার উপর দিয়ে আমি এখন খানিকটা আলমন্ড আর পেস্তা স্লাইস ওপর দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন গার্নিশিং এবং ডেকোরেশন করতে পারেন এর ওপর। তো আমি আলমন্ড আর পেস্তাটাকে এইভাবে আঙুল দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে সুন্দরভাবে এটা সেট হয়ে যায়। এখন এটা রুম টেম্পারেচারে চলে এলে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে সেট করে নেব, আর তারপর আমি এটাকে ডিমোল্ড করব। তো এই দেখুন, 1 ঘন্টা বাদে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন, ওপরের জেলিটাও কিন্তু একদম সুন্দর সেট হয়ে গেছে। এখন আমি এটাকে ডিমোল্ড করব। তো যেহেতু তলায় প্লাস্টিকটা দেওয়া আছে, তাই জন্য এটা ডিমোল্ড করতে কিন্তু একেবারেই অসুবিধা হবে না। তো এই 2 সাইডের থেকে প্লাস্টিকটাকে ভালো করে ধরে নিচ্ছি একবার, আর তারপরে খুব সাবধানে টেনে বার করে নিলে অনায়াসে বেরিয়ে চলে আসবে। তো এই দেখুন, ডিমোল্ড করে নিলাম। এখন এই প্লাস্টিকটা আর সাইড থেকে ফয়েলটাকে খুব সাবধানে ধীরে ধীরে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যারা বটম রিমুভেবল মোল্ডটা ইউজ করবেন, তাদের ক্ষেত্রে তো মোল্ডের সাইডটা খুব অনায়াসেই আলাদা করে নেওয়া যায়। তবে এক্ষেত্রেও কিন্তু ফয়েলটা আলাদা করতে খুব একটা অসুবিধা হবে না, খুব সহজেই হয়ে যাবে। তো এই দেখুন, আমি আলাদা করে নিয়েছি। এখন এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, দেখলেন তো, কোনো স্পেশাল মোল্ডের ব্যবহার ছাড়াই কিন্তু একটা পারফেক্ট চিজ কেক বানানো গেল, সেটাও আবার উইদাউট এগ এবং ক্রিম। এরকম আরও নতুন রেসিপি জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এখন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি যে ভেতর থেকেও চিজ কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এই দেখুন। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাকে নতুন রেসিপি শেয়ার করার উৎসাহ দেবেন। থ্যাংক ইউ, গুড বাই।